বন্ধুরা এখন স্কুলের টাইম হয়ে গেছে ছোটো মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর আজকে ঠান্ডার জন্য এর আগে ব্লগ শুরু করতে পারিনি প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে তো এই যে মেয়ে এখন স্কুল যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ডাক টু মাই চ্যানেল আশা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমার অবস্থা কি ঠান্ডা পড়েছে ঠান্ডাতে পাগল হয়ে যাচ্ছি হাড় হিম করা ঠান্ডা পড়েছে কোনো কাজ করতে পারছি না এখন প্রায় বেলা সাড়ে নটা দশটা বাজতে যায় এটা ঠান্ডা হাওয়া দিচ্ছে সোয়েটার চাদর সব মুড়ি আছি কোনোটাই ঘুরতে ইচ্ছা করছে না কী করে কাজ করব জানি না তো চলো তাও তো বেলা হচ্ছে মেয়ে স্কুল গেল এখন আমি যাব স্নান করতে তারপরে এসে রান্না করব। চলো সারাদিন কি করছি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা স্নান করে চলে এসেছি এসে এই যে আমার ছোট্ট কোপার সোনাকে সেবা দিয়ে দিলাম দেখো দুধ চকলেট বিস্কুট দিয়ে তো দেখো ওরও তো ঠান্ডা লাগছে যেমন আমাদের ঠান্ডা লাগছে তারপরে দেখো এই জামাল কুতু বলে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে মাথার মধ্যে সবাই নিয়ে করছে তো দেখো আমি অলিভ অয়েলের শিশি নিয়ে করতে গিয়ে আমার মাথার থেকে পড়ে গিয়ে দেখো কত অলিভ অয়েল নষ্ট হলো তো দেখো এখন আবার কান্না পাচ্ছে কত পুরো মুখটা খুলেই পড়ে গেছে হাত থেকে তা জীবনে এমন ধরনের ভিডিও আমি আর কোনো দিন বানাবো না আমি ভাবছিলাম যে আমরা সবাই কাচের গ্লাস কাচের বোতল নিয়ে করে আমার মাথা থেকে পড়লে তো তোমরা মানে এক্ষুনি গুঁড়ো গুঁড়ো হয়ে যেত তো চলো বন্ধুরা এই যে এখানে রোদের মধ্যে বসে পড়েছি সকালের খাবার নিয়ে আজ হচ্ছে শনিবার তো এই দেখো মুগ ডাল সিদ্ধ আর কুমড়ো ভাজা দিয়ে মেয়ে দেখো কাঁচা লঙ্কা দিয়ে কি সুন্দর সাজিয়েছে তো এখন একসঙ্গে ভাত নিয়ে নিয়েছি দুজন একসাথে খেয়ে নেবো তারপরে দেখো তোমাদের দাদা পাঠিয়েছে এ চোর যাকে আমরা অনেকে গাছ পাঠার আমিষ চিনি তো তোমরা ভেবো না যে আজকে শনিবার আমরা মাংস খাচ্ছি তো সেটা কখনোই হতে পারে না আমরা শনিবার একেবারেই নিরামিষ খাই তো এই জন্য আমরা আজকে গাছ পাঠার মাংস রান্না করে খাচ্ছি আর শনিবার যদি আমিষ খাওয়া হয় তাহলে তো জানোই অনর্থ হয়ে যাবে তো তারপর চল আমি এখন এই চোরটাকে কেটে নেবো সেই জন্য হাতে ভালো করে সর্ষের তেল মেখে নিলাম তো এখন আমি এই যে এতটুকুই পাঠিয়েছে জানি না কইটুকু হয়ে যাবে কেটে ফেটে তো চলো এই মানে এই বছর এই প্রথম খাচ্ছি এছোড় তো এটাকে অনেকে গাছপাটাই বলা হয় তো আজকে গাছপাটার ঝোল রান্না করব শনিবারের দিন তো আমরা শনিবার বরাবরই নিরামিষ খাই মানে শুধু আমরা খাই না আমাদের পুরো ফ্যামিলি বাড়ির সবাই খায় শনিবার নিরামিষ তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভাত হয়ে গেছে ডাল মুগ ডালও হয়ে গেছে এখন সোমবার দেব কারণ এছো ঠেচর এগুলো জানো তো কাটতে থাকতে অনেকটা সময় লাগে তো চলো এখন আমি তাড়াতাড়ি করে এটা কেটে সেদ্ধ বসিয়ে নেবো আর ভাত খাবো মেয়ে ওইদিকে ভাত মাখছে আমি বললাম তুই খেতে থাক আমি পরে খাচ্ছি আমি আবার কাজ ফেলে খেতে পারি না তো কাজটা করেই নি তারপরে চলো ভাতটা খেয়ে আমি এঁচড়টা শুদ্ধ করে আলু ভেজে এটোর এঁচড়টাও একটু ভেজে নিচ্ছি আর এই দেখো ভাত প্রায় ফুটে এসছে আর ওই ভাতটা ছিল যে ভাতটা খেলাম সেটা ছিল কালকে রাত্রের ভাত বাসি ভাত গরম ডাল দিয়ে খেয়ে নিলাম তারপরে দেখো এচোর আলু ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এই দেখো মশলা দিয়ে কষিয়ে পুরো পাঠার মাংসের মতো ঝোল হয়েছে তো এই দেখো কষা কষা করে হেভি সুন্দর করেছি গরম মশলা ঘি দিয়ে তোমাদের দাদা তো দেখে বলছে খেতে হেভি হবে পাঠার মাংসের ঝোল গাছ পাঠা তো তারপরে এই দেখো সবাই মিলে ভাত নিয়ে বসে পড়েছি এই যে মেয়েও খাচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা যে পর্যন্তই রাখলাম বাই বাই